আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা যে স্টার্ট করতে চলেছি কলিশন থিওরি, অর্থাৎ বিক্রিয়া হারের সংঘর্ষ তত্ত্ব। আমি গত লেকচারে কি বলেছিলাম, সংঘর্ষ হলেই বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে, তা হবে না। কেন হবে না সেটার জন্য আমরা আজকে কলিশন থিওরি পড়ছি এবং আলাদা একটা লেকচার করছি আমি শুধুমাত্র কলিশন থিওরির উপর। দেখো, আমাদের যে সমস্ত বিক্রিয়ক নিয়ে আমরা কাজ করি, অর্থাৎ যে সমস্ত বিক্রিয়ককে আমি বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত করছি, তাদেরকে একটা গোলক হিসাবে আমরা কল্পনা করি। ঠিক কি হিসাবে কল্পনা করি? এক একটা গোলক হিসাবে কল্পনা করি। বিক্রিয়ককে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হতে গেলে মিনিমাম যে রিকোয়ারমেন্ট, সেটা হলো তাদের কাছাকাছি আসতে হবে এবং তাদের ভেতরে সংঘর্ষ হতে হবে। মিনিমাম রিকোয়ারমেন্ট, দূরে দূরে থাকলে কখনোই বিক্রিয়া হবে না। সেকেন্ড রিকোয়ারমেন্ট কি হবে? যারা সংঘর্ষ করছে সেই সংঘর্ষগুলোকে এফেক্টিভ সংঘর্ষ হতে হবে, কার্যকরী সংঘর্ষ হতে হবে। তুমি পড়াশোনা করছো, তুমি পড়াশোনাটা এফেক্টিভ পড়াশোনা কখন হবে? যখন তুমি ভালো রেজাল্ট করবে বা তুমি কোনো সাবজেক্টে ভালো জ্ঞান অর্জন করবে, যেখানে তোমার কনসেপ্ট ক্লিয়ার হবে। পরে তো সবাই, সাপোজ তুমি বই থেকে দুলে দুলে পড়েই যাচ্ছ, তোমার কনসেপ্ট ক্লিয়ার নেই, সেটাকে এফেক্টিভ পড়াশোনা বলা যাবে না। ঠিক আছে, তাহলে তিনটে কন্ডিশন বললাম আমি। এক নম্বর কথা বললাম আমি তাদেরকে কী হতে হবে গোলক হিসেবে কল্পনা করছি, দু নম্বর বললাম মিনিমাম রিকোয়ারমেন্ট, তাদের ভিতরে কাছাকাছি এসে সংঘর্ষ করতে হবে, তিন নম্বর বললাম সংঘর্ষটাকে কী সংঘর্ষ হতে হবে, এফেক্টিভ কালিশন হতে হবে। কী কালিশন হতে হবে? এফেক্টিভ কালিশন হতে হবে। ঠিক, এমন এই এফেক্টিভ কালিশনের জন্য বিক্রিয়ক যে পদার্থগুলো আছে তাদের প্রতি একক আয়তনে প্রতি সেকেন্ডে, কী বলছি কথাটা, বিক্রিয়কগুলির প্রতি একক আয়তনে, প্রতি একক আয়তনে, প্রতি একক সময়ে তাদের সংঘর্ষ সংখ্যা দেখতে হবে। কী দেখতে হবে? সংঘর্ষ সংখ্যা। আমি একদম লেকচারের শুরুতে সংঘর্ষ সংখ্যা নিয়ে বলেছিলাম, যেখানে জেড ইজ ইকুয়ালস টু রুট টি বলেছিলাম। তোমরা যদি প্রথম লেকচারগুলো দেখো তাহলে মনে পড়বে জেড ইজ ইকুয়ালস রুট টি সংঘর্ষ সংখ্যা বলেছিলাম। সেই সংঘর্ষ সংখ্যা থেকে নতুন একটা টার্ম ইন্ট্রোডিউস করা হলো, সংঘর্ষ কম্পাঙ্ক। কি বলা হলো? সংঘর্ষ কম্পাঙ্ক, যেটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করছি। কী দিয়ে প্রকাশ করছি? জেড দিয়ে। তাহলে আগে যে ইকুয়েশন আমরা আরহেনিয়াসে দেখেছিলাম, কে ইজ ইকুয়ালস, এখানে এ একটা কনস্ট্যান্ট বলেছিলাম না, সেই জায়গাটায় আমরা কী বলেছিলাম, ই বাই ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি এ। এই ই এ ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টিকে কী বলেছিলাম, যে বিক্রিয়কের কত পরিমাণ বিক্রিয়ক সক্রিয়করণ শক্তি পেয়ে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হচ্ছে। এটাকে আমি কাজে লাগাচ্ছি, এখান থেকে আমি লিখছি কে ইজ ইকুয়ালস টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। মন দিয়ে শোন, যদি আমার একটা বিক্রিয়ক পদার্থ নিয়ে তাদের প্রতি একক সময়ে প্রতি একক আয়তনে তাদের সংঘর্ষ সংখ্যাকে আমরা কী দিয়ে প্রকাশ করছি, সংঘর্ষ কম্পাঙ্ক, সেখান থেকে আমি ইকুয়েশন কী লিখতে পারছি, কে ইজ ইকুয়াল টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। আমরা চেক করছি যে বিক্রিয়ক কখন বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে, তাহলে আগেই দেখতে হবে তার সংঘর্ষ সংখ্যা, সংঘর্ষ কম্পাঙ্ক। আগে অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে আলোচনা করে নিয়েছি, যে বিক্রিয়ক পদার্থ কী পরিমাণ এনার্জি নিলে বিক্রিয়া সাধনে উন্নীত হবে। আচ্ছা, বিক্রিয়া সাধন তখনই তো করবে যখন আগে সে কাছাকাছি এসে কলিশনটা এফেক্টিভ করবে। মন দিয়ে শোন কী বলছি, তা এই কলিশন থিওরিতে কলিশনকে এফেক্টিভ করার জন্য, মন দিয়ে শোন, বিক্রিয়ক পদার্থগুলো কাছাকাছি এনেছি, তাদের ভেতরে কলিশন হবে, সেই কলিশনটা এফেক্টিভ কলিশন হবে এবং সে বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। সক্রিয়করণ শক্তি সংজ্ঞায় তুই কী বলছিস, যে পরিমাণ এনার্জি নিয়ে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হয়, গড় শক্তির সাপেক্ষে ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে কনভার্ট হচ্ছে, তাকে আমরা কী বলছি, অ্যাক্টিভেশন এনার্জি। এখন এফেক্টিভ কলিশন হতে গেলে প্রথমত তো দুটো জিনিসকে তুই একটা জিনিস দেখলি, সংঘর্ষ কম্পাঙ্ক তুই আইডেন্টিফাই করলি। এফেক্টিভ কালিশন হতে গেলে বিক্রিয়ক পদার্থগুলোকে দু ধরনের বাধা অতিক্রম করতে হবে, এক হচ্ছে শক্তিজনিত বাধা, দুই হচ্ছে বিন্যাসগত বাধা। ভালো করে দেখ, বিন্যাসগত বাধা, দেখ অনুগুলোর ভেতরে শক্তিজনিত বাধা, তার ভেতরে কিছু তো কিছু শক্তি তো থাকবেই। তাহলে কোনো বিক্রিয়ক পদার্থ
যদি বিক্রিয়াজাত পদার্থে কম মানে রূপান্তর হতে চাই, তাহলে এই যে গ্রাফ আমি করেছিলাম সেখান থেকে এই পরিমাণ এনার্জি তাকে অর্জন করতেই হবে, ইএক্স, যাকে আমরা কি এনার্জি বলেছিলাম, সূচনা শক্তি বলেছিলাম, সূচনা শক্তি বা কি বলেছিলাম তাকে, থ্রেশহোল্ড এনার্জি, টিই, থ্রেশহোল্ড এনার্জি বলেছিলাম। তাহলে বিক্রিয়ক পদার্থগুলিকে এফেক্টিভ কলিশন ঘটাতে গেলে যে পরিমাণ শক্তি পেতে হয় তাকে আমরা কি শক্তি বলছি, সূচনা শক্তি। বিক্রিয়ক পদার্থগুলোকে কী হতে হবে, সূচনা শক্তি পেতে হবে, তবে গিয়ে বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে কনভার্ট হতে হবে। অর্থাৎ এই শক্তিজনিত বাধা যেটা আছে সামনে তাকে অতিক্রান্ত করতে হবে। কনফিউজ হচ্ছিস না? অ্যাক্টিভেশন এনার্জি, সূচনা এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি কখন বলছি, যখন গড় শক্তির সাপেক্ষে যে পরিমাণ শক্তি অর্জন করছে, এটা এটা হলো যদি গড় শক্তি হয়, এর সাপেক্ষে এই পরিমাণ শক্তি অর্জন করছে, এই শক্তিটা তো ওর আছেই, এই পরিমাণ শক্তি অর্জন করছে, অর্জন করে কিসে যাচ্ছে, ইএক্সে। অর্থাৎ উই ক্যান সে কে সূচনা শক্তি ইজ ইকুয়ালস টু গড় শক্তি প্লাস অ্যাক্টিভেশন এনার্জি, গড় শক্তি প্লাস অ্যাক্টিভেশন এনার্জি। সূচনা শক্তি মানে কি, গড় শক্তি প্লাস অ্যাক্টিভেশন এনার্জি। অ্যাক্টিভেশন এনার্জি কাকে বলেছি, যে গড় শক্তির অধিক ন্যূনতম যে পরিমাণ শক্তি অর্জন করলে বিক্রিয়া সাধনে উন্নীত হয়, তাহলে এই পরিমাণ শক্তি অর্জন করলে, এই দুটো যোগফল হলে তবে তো সে গিয়ে সূচনা শক্তি পাবে। অর্থাৎ ই ওয়ান এটা তার ছিল, এই পরিমাণ সে নিল, নিয়ে এই পরিমাণ গেল, তাহলে এর হতে হবে বা এর থেকে বেশি হতে হবে, তবে গিয়ে ও এই শক্তিজনিত বাধা অতিক্রম করতে পারবে। হ্যাঁ, বুঝতে পারলে বাবা? তাহলে সূচনা শক্তি ইজ ইকুয়ালস টু গড় শক্তি প্লাস অ্যাক্টিভেশন এনার্জি। পুরো ক্লিয়ার হয়েছে না? অ্যাক্টিভেশন এনার্জি, সূচনা শক্তি, গড় শক্তির অধিক যে পরিমাণ শক্তি নেবে, নিয়ে বিক্রিয়া সাধনে উন্নীত হবে, আর সূচনা শক্তি হলো সেই মিনিমাম এনার্জি যে এনার্জি পেরে কলিশনটাকে এফেক্টিভ হবে। কলিশন যদি এফেক্টিভ না হয় কী দরকার আমার অ্যাক্টিভেশন এনার্জি, কলিশনই এফেক্টিভ না, অ্যাক্টিভেশন এনার্জি থোড়ি পাবে। আর একটা কি বিন্যাসগত বাধা, মনে কর আমি এখানে CH3Cl নিলাম, তার সাথে KOH নিলাম, ভালো করে মন দিয়ে দেখ। তুই বলছিস কে স্যার এই মাইনাসটা এসে আপনি কার্বনে অ্যাটাক করেন, সিএলটা বেরিয়ে যাবে, ছোটোবেলার থেকে পড়ে আসছি, CH3OH প্রোডাক্ট উৎপন্ন হবে। ভালো করে দেখ তো, সিএল এখানে আমার কী চার্জ বিশিষ্ট রে বাবা, নেগেটিভ। সিএল হচ্ছে ইলেকট্রন নেগেটিভ এলিমেন্ট, যখন ওর কাছাকাছি OH আসবে যে কিনা নিজে একটা নেগেটিভ, সিএল কী করবে, ওকে রিপালশান করবে, বলে যা 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 দূরে যা, তুই এখানে আসতেই পারবি না, তুই এখানে মাছ রেখেছিস, বেড়াল যদি মাছ খেতে আসে তোর বাড়ির জানালা দিয়ে আসবে নাকি দরজা দিয়ে আসবে, তুই রেখেছিস মাছ খাবি বলে রেখেছিস, দরজা দিয়ে যদি বেড়াল ঢোকে, সামনের দরজা দিয়ে যদি বেড়াল ঢোকে, তুই বেড়ালকে কী করবি, যা যা যা, এ দেখ বেড়াল, এ দেখ ঢুকছে, বেড়াল তখন কী করবে, বেড়াল নিজের বিন্যাসগত বাধাটাকে অতিক্রম করবে, বিন্যাসগত বাধা অতিক্রম করে বেড়াল চলে যাবে পিছনের জানালায়, রান্নাঘরের জানালা দিয়ে সেখান দিয়ে বেড়াল ঢোকে মাছ রেখে নিয়ে। অর্থাৎ যদি অ্যাটাক হতে হয়, অর্থাৎ এইখানে প্রোডাক্ট উৎপন্ন হবে না, কারণ সিএল নিয়ে ওইচ মানুষকে রিপালশন করবে, ও তখন বেটা কী করবে, CH3Cl OH- তখন কী করবে, এই পিছন সাইড দিয়ে আসবে, এসে সিএলকে বের করে দিয়ে এখানে প্রোডাক্ট উৎপন্ন করবে। বুঝতে পারলে কথা কী বলবো? যেমন তোমাদের বইতে খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে, NO2+NO2 বিক্রিয়া করে তৈরি করে N2O4। দেখ মনে করে এইভাবে আমি সাজিয়েছি, OON, এখানে সাজিয়েছি OON, এই দুটোর মধ্যে বিক্রিয়া হবে, আর একটাকে এইভাবে সাজালাম OON+NOO, বল কোনটা এফেক্ট, কোনটা বিন্যাসগত বাধা অতিক্রম করবে। এ যদি আসে নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেন মিলে তো N2O4 তৈরি হয়, N2O4-এর সংকেত কে এরকম হয় না, তাহলে নাইট্রোজেন নাইট্রোজেনের ভিতরে বন্ড করতে হবে, তাহলে এখানে থোড়ি না নাইট্রোজেন নাইট্রোজেনে বন্ড হচ্ছে, এনের সামনে তো ও আছে, এখানে হবে, তাহলে তাকে বিন্যাসগত বাধা অতিক্রম করতে হবে, তবে গিয়ে সে প্রোডাক্টে রূপান্তরিত হবে। তাহলে কলিশন থিওরি আমাদের কী বলছে, কলিশন থিওরি এমনি বলছে যে বিক্রিয়া করিয়ে দিলাম তার বিক্রিয়া হয়ে যাবে, তা নয়, তার মিনিমাম রিকোয়ারমেন্ট কী হবে, তাদের কাছাকাছি আসতে হবে, কাছাকাছি তাদের সংঘর্ষ করতে হবে, সংঘর্ষ করলে হবে না, তাকে কী করতে হবে, সংঘর্ষটা কী হবে, এফেক্টিভ হতে হবে। তাহলে কলিশন থিওরির যদি জিস্ট আমি পড়ি, জিস্ট আমাকে কী বলছে কলিশন থিওরি, দেখ এই জিস্টটা আমি তোদের করে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শোন, এই কলিশন থিওরির জিস্ট তুই যদি মনে রাখিস তোর কাছে খুব ইজি হবে।
তাহলে ফার্স্ট অফ অল লেখ কলিশন থিওরি জিস্ট, মানে ওভারঅল কলিশন থিওরি কী বলছে। তাহলে রিয়্যাকট্যান্ট মলিকিউলস প্রথমে করবে কলিশন। কলিশন হলেই হবে না, কলিশনকে কী হতে হবে, কলিশনকে হতে হবে এফেক্টিভ কলিশন। কলিশনকে কী হতে হবে, এফেক্টিভ কলিশন। মন দিয়ে শোন, কলিশনকে কী হতে হবে, এফেক্টিভ কলিশন। আচ্ছা কখন হবে এফেক্টিভ কলিশন, কখন হবে এফেক্টিভ কলিশন, যখন হোয়েন দে অর্থাৎ রিয়্যাকট্যান্ট রিচ অ্যাক্টিভেশন এনার্জি। আচ্ছা কখন রিচ করবে অ্যাক্টিভেশন এনার্জি, কখন অ্যাক্টিভেশন এনার্জি রিচ হবে, যখন সে অর্থাৎ তারা দু ধরনের বাধা অতিক্রম করবে। কি কি বাধা? এক হচ্ছে এনার্জি ব্যারিয়ার, শক্তিজনিত বাধা, আর দুই হচ্ছে বিন্যাসগত বাধা। তখন গিয়ে কলিশনটা কী হবে, বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থে রূপান্তরিত হবে। তাহলে এই অবস্থায় রিয়্যাকট্যান্ট থাকবে, এতগুলো কন্ডিশন মানলে তবে রিয়্যাকট্যান্ট কিসে রূপান্তরিত হবে, প্রোডাক্টে। তাহলে এই জিসটা তুই ভালো করে মনে রাখ। একটু আগে তুই কী পড়েছিস, কে ইজ ইকুয়ালস টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। এই জেডটাকে আমি বলেছিলাম সংঘর্ষ গুণাঙ্ক। তো এই বিন্যাসগত বাধার বিষয়টাকে একটা খুব জরুরি একটা কন্ডিশন মেনে বিন্যাসগত বাধার অতিক্রান্ত করতে হবে না বিক্রিয়কগুলোকে। তো বিন্যাসগত বাধাকে একটি ভাইটাল কন্ডিশন ভেবে এখানে একটা প্রবাবিলিটি ফ্যাক্টর ইন্ট্রোডিউস করা হয়েছে, যেটা কি না পি। অর্থাৎ এই পিটা কী বোঝাচ্ছে, বিন্যাসগত বাধা অতিক্রম করা। তাহলে যদি এই বিন্যাসগত বাধাকে একটা মানে ভালো একটা কন্ডিশন আমরা ধরি, বিন্যাসগত বাধাকে একটা খুব ভালো সম্মান দিই, এই সম্মানকে দেওয়ার জন্য আমরা কি একটা প্রবাবিলিটি ফ্যাক্টরকে ইন্ট্রোডিউস করছি, যাকে আমরা কি বলছি পি। তাহলে এই যে ইকুয়েশান যেখানে অলরেডি সংঘর্ষ কম্পাঙ্ক ছিল, সেখানে সেই ইকুয়েশানটা আমরা কী দাঁড়াচ্ছে, কে ইজ ইকুয়ালস টু পি ইন্টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। অর্থাৎ এটা হলো আরহেনিয়াস ইকুয়েশান আরেকটা রূপ, যেখানে পিটাকে তুই বলছি প্রবাবিলিটি ফ্যাক্টর, মানে কি বিন্যাসগত বাধারকে বোঝানোর জন্য ওকে পিকে ইন্ট্রোডিউস করলি, আর জেডকে তুই বলছিস সংঘর্ষ কম্পাঙ্ক, জেডকে তুই কী বলছিস সম্ভাবনা, এই সংঘর্ষ কম্পাঙ্ক, আর পিকে তুই কী বলছিস প্রবাবিলিটি ফ্যাক্টর, পিকে তুই কী বলছিস রে বাবা প্রবাবিলিটি ফ্যাক্টর, আর জেডকে তুই একটু আগে কী বলেছিলি সংঘর্ষ কম্পাঙ্ক। এই দুটোকে ইন্ট্রোডিউস করা হলো, দি ইকুয়েশানটা এই দাম দাঁড়ালো, কে ইজ ইকুয়ালস টু পি ইন্টু জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। বোঝা গেল না, বোঝা গেল না? ঠিক, তাহলে কলিশন থিওরির মধ্যে কথা কী, রিয়্যাকট্যান্ট মলিকিউল কলিশন এফেক্টিভ কলিশন, কলিশন হলে মানে এফেক্টিভ কলিশন, এফেক্টিভ কখন হবে, হোয়েন দে রিচ অ্যাক্টিভেশন এনার্জি, কখন দে রিচ অ্যাক্টিভেশন এনার্জি, যখন তারা দু ধরনের বাধা অতিক্রম করবে, শক্তিজনিত বাধা আর বিন্যাসগত বাধা, তবে গিয়ে রিয়্যাকট্যান্ট মলিকিউল কিসে রূপান্তরিত হবে, প্রোডাক্ট। ঠিক, কাইনেটিক শেষ আজকে, একটা লেকচার আসবে নিউমেরিক্যালস, তারপরে সারফেস কেমিস্ট্রি, দেন অর্গানিক কেমিস্ট্রি। চলো টাটা।